Hello guys, welcome to the new episode of Arion Script. It is your first episode. First episode e obosshoi hobe alochona korbo ajker diner sobche mane hot topic niyei alochona ta korbo. Seta hocche je tumra to kono nishchoi jene gecho je bright Enobakhare is Bengal er onno is Bengal shudhu bolle bhul hobe. এই আইএসএল এর অবশ্যই ভাবে অন্যতম সেরা গোল করে অন্যতম সেরা বিদেশি ব্রাইট এনাবাখারে সেই নাইজেরিয়ান ভদ্রলোকের পেছনে সব দলই পড়বে, এটা খুব স্বাভাবিক। কিন্তু মানে যেরকম ভাবে কিছুদিন আগে বলছিলাম যে বেশ দৃষ্টান্তমূলকভাবেই মোহন বাগানের কয়েকজন প্লেয়ারদের অফার করেছে এবং লাস্টে দেখাও তোমরা দেখতেও পেলে অঙ্কিত ট্রান্সফারও হলো, তো সেই রকমই একটু দৃষ্টান্তমূলকভাবেই ইস্ট বেঙ্গলের সেরা বিদেশিকে অন্যতম সেরা বিদেশিকে, একদম সেরা বিদেশি ওরমভাবে বলা যায় না, অন্যতম সেরা বিদেশিকে অফার করলো সবুজ বেরোল। দেখো এই এপিসোডটা বানাতে বাধ্য হচ্ছি কারণ কিছু প্রশ্ন উত্তর পেয়েছি সেই কারণেই। দেখো কিছুদিন আগে আলোচনা করছিলাম আমরা ব্রাইট এনোভেকারের এজেন্ট নিয়ে, দেখবে কিছুদিন আগেই আমাদের ভিডিওতে আলোচনা করা আছে যে NGF তার নিউ জেনারেশন ফুটবল ম্যানেজমেন্ট হচ্ছে তার গ্রুপ, ইস্তাম্বুলের হেডকোয়ার্টার এই গ্রুপটার, তো তাদের সঙ্গে কথা বলা বলেছেন। ক্লেপাল হচ্ছেন তার ফুটবল এজেন্ট এবং স্পট এজেন্টের নামটা বলা বারণ, তাই আমি হয়তো বলতে পারছি না। তো তার সঙ্গে কালকে আলোচনায় বসেছিলেন সবুজ বেরুন কর্তারা। এখন কখন ট্রান্সফার সেটা নিয়ে তোমাদের মধ্যে প্রশ্ন থাকবে, ওয়েট করো, বলছি পুরোটাই বলছি ঘটনাটা কীভাবে ঘটলো সেটাই বলছি। সেকেন্ড খেলাটার পর, দ্বিতীয় খেলায় অবিস্মরণীয় গোলটা করার পর মোহনবাগান ম্যানেজমেন্ট এমনিতেই একটা প্লেয়ার খুঁজছিল। তোমাদের বলেছিলাম যে 12 তারিখ মোহনবাগানের সঙ্গে মোহনবাগানের ম্যানেজমেন্টের নিজস্ব মধ্যে মিটিং আছে যে কাকে রিপ্লেস করা হবে, ব্র্যাডিন ম্যানের কথা হচ্ছিল। এমনি ওভারঅল হাবাস কিন্তু কাউকে নিতে ফোর্স, এটা তোমাদের একটু জানিয়ে দিই, হাবাস কিন্তু কাউকে নিতে ফোর্সও করেন না, কাউকে বাদ দিতেও ফোর্স করেন না হাবাস। তো হাবাস শুধু এইটুকু মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এইটুকু জানা গেছে যে হাবাস ঠিক তার আক্রমণ ভাগ নিয়ে খুব একটা খুশি নয়, এবং একটা ম্যানেজমেন্টের একটা টিম অলরেডি, কমিটি বলা ভালো, কমিটি অলরেডি করা আছে যারা সেই সেই যে শূন্যস্থানগুলো তৈরি হয় যেগুলো হাবাস নিজে বলেন না সেইগুলো পূর্ণ করার। তো একটা প্লেয়ার খোঁজা হচ্ছিলো, তোমরা জানো একজনের সঙ্গে লিঙ্ক আপও হয়েছিল স্ট্রং জাস্ট মরশুম শুরুর আগে, কিন্তু সেটা অষ্টম বিদেশি হিসেবে যার নাম উঠে যাচ্ছিলো, আমি আর নাম করছি না, ছড়িয়ে মানে সেটা হয় না আর কি, এবং লাস্টে ছড়িয়ে গেছিল সব জায়গায় যেটা আমরা তার মধ্যে খবর করেছিলাম। এবার ঘটনা যেটা সেটা হচ্ছে আপাতত ব্রাইট এনোভাকারের প্রোফাইলের প্লেয়ারই খুঁজছে মোহনবাগান। যদি ব্রাইট এনোভাকারকে নাও পায় সেই ধরনের প্রোফাইলের একটা প্লেয়ার কিন্তু মোহনবাগানের লাগবে, নট ফর দিস আইএসএল, আইএসএলের মানে AFCকে টার্গেট করে। তো আপাতত দেখো ব্রাইটের সঙ্গে 31 মার্চ অব্দি চুক্তি আছে ইস্ট বেঙ্গলে। মোহনবাগান যেসব ক্রাইটেরিয়াগুলো খোঁজে সেটার মধ্যে প্রথমত আপাতত মোহনবাগানের যে জায়গাটায় যে গার্সিয়াকে রিপ্লেস করতে পারবে দরকার পড়লে, গার্সিয়া একটু ইনোভেটিভ একটু ক্রিয়েটিভ ফুটবল খেলে, সফট ফুটবল খেলে, সেই জায়গাটায় ব্রাইট কিন্তু একটু হার্ডওয়ার্কিং এবং স্কিলফুল প্লেয়ার, যদি চোট না থাকে তাহলে এই প্লেয়ারটার এই ধরনের প্লেয়ারটারই খোঁজ করছিল মোহনবাগান, এবং বয়স কম অবশ্যই মোহনবাগান যেন দীর্ঘ চুক্তিতে যাচ্ছে আর কি এই বছর থেকে। তো AFCর জন্য এই ধরনের প্লেয়ার তার লাগবে, আপাতত সেই রকমই কথা হয়েছে, এবং এইটুকু বলতে পারি আমি অবশ্য। হ্যাঁ, তোমরা যে খবরের কাগজে পড়েছো সেই খবরের কাগজের সঙ্গে পুরোটাই একমত, একটা জায়গায় একমত নেই, ওখানে মোটামুটি সম্মতি জানিয়েছেন এরকম বলা হয়েছে, কিন্তু আমার কাছে যে খবরটা আছে এখনও পর্যন্ত না করেননি, সম্মতি জানিয়েছেন এটা বলা ভুল, কেননা তার এজেন্ট যেরকম বলেছিলাম জল মাপছেন এবং জানেন তিনি যে ইন্ডিয়াতে সাড়া ফেলে দিয়েছেন ব্রাইট, সুতরাং আরও বড় বড় অফার আসবে, কিন্তু মোহনবাগানও ফেলে রাখতে চাইছে না। মোহনবাগান তোমরা জানোই যে মোহনবাগান সন্দেশের জানি, যারা আমরা সন্দেশে খবর যখন করছিলাম যারা ক্লোজলি তোমরা ফলো করেছিলে তারা জানো যে মোহনবাগান একবারে যেখানে হাত দিয়ে দেয় সেখানে মানে পয়সা অনেকটাই ঢালেন আর কি তাদের ম্যানেজমেন্ট। তো সেই রকম দেখা যাক এখন ব্রাইট এনোভাকারেকে ইস্ট বেঙ্গল রাখতে সক্ষম হন, কেননা একটা জিনিস বলছি ইস্ট বেঙ্গল যদি তর্কের খাতিরে ধরে নিলাম ইস্ট বেঙ্গল প্লে অফেও গেল, কিন্তু তা সত্ত্বেও প্লে অফের পরে কিন্তু ইস্ট বেঙ্গল সেরকম কোনো ম্যাচ নেই, মানে যদি কলকাতা লিগ ফিগো হয় সেরকম কোনো ম্যাচ নেই যেটাকে ব্রাইট এনোভাকারেকে তিনি রাখতেই পারবেন, যেটা মোহনবাগানের হাতেও তার এক্সটেন্ডেড মরশুমটা রয়েছে AFC। তো সেক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে এজেন্টের, আর একটা হচ্ছে এক্সপোজারের ব্যাপার রয়েছে, এক্সপোজারের
ব্যাপার হচ্ছে এশিয়ান এক্সপোজারের একটা ব্যাপার হচ্ছে পরবর্তীকালে আরও অন্যান্য ক্লাব পেতে বা ডেভেলপ করতে সুবিধা হবে। কেন ডেভেলপমেন্টের কথা বললাম, কারণ তার বয়সটা অল্প এবং তিনি নিশ্চয়ই চাইবেন তার ফুটবল ক্যারিয়ার ডেভেলপড হোক। তো আপাতত এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে, অদ্ভুত শুনতে লাগলেও জানি অনেকেই অনেক রকম মন্তব্য করবেন, করতেই পারেন, ফ্রি আপনারা মন্তব্য করতেই পারেন। একটা হয়তো প্রভাব পড়বে এই ধরনের জিনিস নিয়ে, মানে তার এত এত অফার আসছে এগুলো, কিন্তু আমার মনে হয় ব্রাইটন এনোবাখারে মাথাটা ঠিকই থাকবে এবং তিনি আরও ভালো ভালো গোল উপহার দেবেন এই আইএসএলে। এবং দেখা যাক এই ব্যাপারটা কতদূর গিয়ে দাঁড়ায়, কতদূর কিরম চুক্তি করে, এক্ষুনি তো সামনে আসবে না জিনিসগুলো, বা এসেও যেতে পারে। তবে মোহনবাগান এইটুকু বলতে পারি যে মোহনবাগানের বড় অঙ্কের চুক্তি, বড় অঙ্ক মানে বেশ কিছু, 1.5 কোটি টাকা দিয়ে 4 মাসের জন্য সাইন করেছিল ইস্ট বেঙ্গল। এক্ষেত্রে চুক্তির অঙ্কটা অনেকটাই বড় এবং অনেকটা এক্সটেন্ডেড। দেখা যাক তার এজেন্ট শেষ পর্যন্ত তাকে কোথায় সক্ষম হয়, যেটাই হবে অবশ্য খুব তাড়াতাড়ি ডিসিশন তিনি নেবেন, এরকম নয় যে অনেক দিন পরে ডিসিশন নেবেন ফেলে রাখতে। জানেন তিনি যে ফ্রি এজেন্ট প্লেয়ারের থেকে ট্রান্সফার হয়ে নেওয়া প্লেয়ারদের দাম অলওয়েজ বেশি থাকে, কারণ এখনই তুমি কিন্তু বলতে পারছো না যে বিশাল বড় একটা চোট পাবে না ব্রাইট এনোবাখারে। তো সেই রকম একটা ব্যাপার থাকে, তোমরা যেমন ফ্ল্যাট যারা কেনো তারা জানো যে ফ্ল্যাটটা তৈরি হয়ে যাওয়ার পর ফ্ল্যাটের দাম বেশি হয়, আর যখন তৈরি হচ্ছে তো এই সময় কিনে রাখলে দামটা একটু কম পড়ে। তাই হোক এরকম একটা ব্যাপার রয়েছে, দেখা যাক যে ইস্ট বেঙ্গলের খেলাও আছে সামনে, কীরকম কী হয় সেসব এপিসোড থাকবেই। তো এমনি ভিডিওটা কেমন লাগলেও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন এত অবধি দেখে ফেলেছো অবশ্যইভাবে সাবস্ক্রাইব করো, আমরা এরকম ফুটবল নিয়ে আলোচনা করি তোমাদের সঙ্গে, তোমাদেরই মতামত তুলে ধরি, এরকমই করে আসছি। আর ফুটবল অ্যারিয়ান স্ক্রিপ্ট ফুটবল সিজন 3-তে আজকের এই ভিডিও থেকে সাইন আউট।